একশো মিটার দৈর্ঘ্য এবং আশি মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তকৃতি বাগানের ভেতরের চারদিকে এবং প্রস্থের সমান্তরালে মাঝ বরাবর চার মিটার সমান প্রস্থের একটি রাস্তা আছে মানে চার মিটার চড়া একটি রাস্তা আছে এখন বাগান করার জন্য যে জায়গা রাখা আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো প্রতি বর্গমিটার বাগানের মাটি তৈরি করার জন্য বারো টাকা খরচ হলে মোট কত খরচ হবে প্রথমে একশো মিটার দৈর্ঘ্য এবং আশি মিটার প্রস্তের যে আয়তক্ষেত্রাকার জমি সেটাকে এঁকে নেব জমিটির ভিতর দিকে চার মিটার চওড়া রাস্তা আছে দৈর্ঘ্যের সমান্তরালেও ব্ল্যাক কালারের রেখা টানব প্রস্তের সমান্তরালেও ব্ল্যাক কালারের আরেকটি রেখা নিচের দৈর্ঘ্যের সমান্তরালেও আরেকটি রেখা এবং ডান পাশের প্রস্তের সমান্তরালেও আরেকটি রেখা এটা ছাড়াও ভিতর দিকে প্রস্তের সমুদ্রালে লম্বালম্বী আরেকটি রাস্তা আছে সেটাও চার মিটার চওড়া তাহলে এতগুলি যে রেখা আর তার ভিতরে দুটো খণ্ড বাগান গ্রিন কালার শেড দেওয়া দুটি খণ্ড পাওয়া যাচ্ছে এই দুটি বাগানের যে ক্ষেত্রফল হবে সেটাকেই আগে বার করতে হবে যেখানে বারো টাকা প্রতি বর্গ খরচ করে মাটি তৈরি করা হচ্ছে প্রথম যে বাগানের খণ্ডটি তার চারটি যে শীর্ষবিন্দুর নাম দেওয়া হচ্ছে জি এইচ প্রথমে জি এইচ অংশের ক্ষেত্রফল বার করে নিতে হবে তারপর তাকে দুই দিয়ে গুণ করতে হবে কারণ এইচ এর মতো আরেকটি বাগান একই রকম ক্ষেত্রফলের আর একটি খণ্ড আছে সেই খণ্ডটিরও চারটি যে শীর্ষবিন্দু সেগুলির নাম দেওয়া হল জে কে এল অর্থাৎ মোট বাগান করা অংশের ক্ষেত্রফল হল এইচ অংশের ক্ষেত্রফল প্লাস আইজেকেএল অংশের ক্ষেত্রফল ইএফজিএইচও একটি আয়তক্ষেত্র আইজে কে একটি আয়তক্ষেত্র ক্ষেত্র এর ক্ষেত্রফল বার করতে গেলে দৈর্ঘ্যগুণ প্রস্থ করতে হবে ইএইচ এখানে একটি দৈর্ঘ্য ইএফ একটি প্রস্থ ইএইচ গুণ ইএফ করতে হবে ছবিতে রেড কালারের যে লাইনটা গেল ইএইচ আর আরেকটি রেড কালার ইএফ পুরো যে জমিটি আছে সেটিরও যে শীর্ষবিন্দুগুলো তার নাম দেওয়া হলো এডির সমান্তরালে আরেকটি রেখা করা হবে যেটি ই এইচের উপর দিয়ে যাবে এই ব্লু কালারটা যেটি এবিকেও কেও একটি বিন্দুতে ছেদ করছে আর ডিসিকেও একটি বিন্দুতে ছেদ করছে তো তে ছেদ করেছে যে বিন্দুটিতে সেটির একটি নাম দিতে হবে এম ডিসিকে কে ছেদ করেছে যে বিন্দুতে এন তাহলে এডির সমান্তরাল যাচ্ছে এম এন আরেকটি সরলরেখা যার সাহায্য নিয়ে ই এইচ এর মান বার করব ই এইচ সমান বলতে পারি পুরো রেখা একটা এম এন মাইনাস ই উপর দিকের রাস্তা আর নিচের দিকে এইচ এন মাইনাস করতে হবে ই এইচ সমান এম এন মাইনাস এমই মাইনাস এইচ এন রাস্তাটি ফোর মিটার চওড়া আর এডি জেনেছিলাম আশি মিটার এমএনও তাই আশি মিটার এম এন এর জায়গায় আশি বিয়োগ এর জায়গায় চার এনের জায়গায় চার বিয়োগগুলো করে পেলাম সেভেন্টি টু মিটার এটাই হলো এইচ এর দৈর্ঘ্য এফ বার করার জন্য আবার আরেকটি রেখার সাহায্য নিতে হবে এর সমান্তরালে আরেকটি রেখা অঙ্কন করা হবে যেটি ইএফ এবং আইজের উপর দিয়ে যাচ্ছে রেড কালারের আরেকটি অতিরিক্ত লাইন যেটি এডিকে একটি বিন্দুতে ছেদ করেছে এবং বিসি কে আরেকটি বিন্দুতে ছেদ করেছে এডিকে চেদ করেছে ইউ বিন্দুতে বিসিকে চেদ করেছে ভি বিন্দুতে এবির সমান্তরালে ইউভি পাওয়া গেল এবার যদি ইউ ভি থেকে ই বাদ দিই ব্ল্যাক কালার লাইনটা দিলাম আর আর একদিকে রাস্তার যেটা চওড়া জে ভি আর একটি ব্ল্যাক কালার ওই লাইনটিও বাদ দিলাম এবং মাঝখানের আর একটি রাস্তা যেটা আই ব্ল্যাক কালার ওটাও বাদ দিলাম ইউভি থেকে ইউই বিয়োগ করলাম জে বিয়োগ করলাম আর এফ আই বিয়োগ করলাম তাহলে পাওয়া যাচ্ছে এই ব্লু কালারের দুটো লাইন একটা হলো ই এফ আর একটা হল জে মানে পেলাম এফ প্লাস আইজে এফ আর জে আবার সমান মাপের আবার এখানে শুধু ইএফটা বার করতে হবে তাই ইএফ প্লাস আই যেটা পেলাম মানে ইউভি মাইনাস ইউই মাইনাস জে মাইনাস এফ আই সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ ই এফ প্লাস আই যে মানটা হচ্ছে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটাকে আর একটু ডিটেলসে বলতে গেলে এইভাবে লিখতে পারি পুরো লাইনটা ইউভি থেকে ইউই বাদ দিলাম জেভি বাদ দিলাম এফ আই বাদ দিলাম পড়ে আছে ই এফ প্লাস আই জে আই জে মানেই হলো ইএফের মাত্রের সমান তাহলে আইজের জায়গায় ই এফ লিখতে পারি ই এফ প্লাস ই এফ পেলাম টু ইএফ টু ইএফ মানেই হল এফ প্লাস আই জে মানেই হলো ইউবি মাইনাস ইউ ই মাইনাস জে বি মাইনাস এফ আই তাহলে শুধু ইএফ সমান কী হবে ইএফের পাশে যে দুইটা গুণ হিসাবে ছিল সেটা বামপক্ষে গিয়ে বাই টু হয়ে যাবে ইএফ সমান পেলাম ইউভি মাইনাস ইউই মাইনাস জেবি মাইনাস এফ আই পুরোটার নিচে বাই টু ইউভির মাপ হচ্ছে হানড্রেড মিটার এবির সমান্তরাল ইউভি একই মাপের দুটো মাইনাস ইউই রাস্তাটি চওড়া ফোর মিটার মাইনাস জেভি জেবিটাও ফোর মিটার মাঝখানে যে আই ছবিতে সেটাও ফোর মিটার পুরোটার নিচে বাই টু হানড্রেড থেকে মাইনাস করলাম তিনটে চার মানে টুয়েলভ পুরোটার নিচে বাই টু সমান আসছে ফরটি ফোর মিটার যেটি হলো হল এর মাপ ই এফ যেই চায়তো ইএফ যে প্রস্থটা সেটা হলো ফর্টি ফোর মিটার ইএফিএইচ অংশের ক্ষেত্রফল হচ্ছে তাহলে সেভেন্টি টু গুণ ফর্টি ফোর ই এইচ গুণ ইএফ গুণফল ফল হল তিন হাজার একশো আটষট্টি বর্গমিটার এম স্কোয়ার মানে বর্গমিটার পাশের জমিটা আইজে কে এল সেটারও একই ক্ষেত্রফল ফল হবে থ্রি ওয়ান সিক্স এইট বর্গমিটার ইএফজিএচ প্লাস আইজে কে এল দুটি অংশের মোট ক্ষেত্রফল হল থ্রি ওয়ান বলতে পারি এটাকে গুণ মোট বাগানের ক্ষেত্রফল হলো এই ডার্ক গ্রিন আর লাইট গ্রিন এই দুটো অংশের থ্রি ওয়ান সিক্স প্লাস থ্রি ওয়ান সিক্স সমান টু ইন্টু থ্রি ওয়ান সিক্স মানে টু ইন্টু ইএজি যেটা বার করেছিলাম সেটাই থ্রি ওয়ান সিক্স তার সাথে টু ইন্টু করা হলো পাওয়া যাচ্ছে সিক্স থ্রি থ্রি বর্গমিটার এই অংশে এই দুটো যে বাগানের যে দুটো খণ্ড মোট যে বাগানটা পেলাম সেখানে মাটি তৈরি করা হচ্ছে এক বর্গমিটারের জন্যে বারো টাকা খরচ ছ হাজার তিনশো ছত্রিশ বর্গমিটারের জন্যে ছ হাজার তিনশো ছত্রিশ গুণ বারো টাকা খরচ বারো ছয় বাহাত্তরে দুই সাত থাকলো তিন বারো ছত্রিশ সাত যোগ করা হলো হাতে চার থাকলো তিন বারো ছত্রিশ চারে চল্লিশ সাত চার থাকলো ছ বারো বাহাত্তর চারে ছিয়াত্তর মোট লাগলো ছিয়াত্তর হাজার বত্রিশ টাকা সেভেন সিক্স জিরো থ্রি টু টাকা